গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল এন্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা কি ভালো আছেন এই ঠান্ডার মধ্যে? আমি ভালো আছি, কিন্তু অল্প ভালো আছি। প্রচন্ড ঠান্ডা, সকালবেলা ওঠা যাচ্ছে না একদম ঠান্ডার চোটে। মানে আমাদের গৃহিণীদের এবারে ঠান্ডা লেগেছে। প্রত্যেক দিন সকালবেলা অল্প অল্প মানে সোয়েটার পরতাম, তারপরে আবার কি হতো, একটু ওই 5-10 মিনিট হতো, তারপরে যে দৌড়াদৌড়ি করে রান্না রাড়ি করার কোচ গাছ করতে করতে আমাদের আবার সোয়েটার খুলে ফেলতে হতো। কিন্তু এখন এই দেখুন, সোয়েটার এইরকম মোটা একটা চাদর গায়ে দিয়েছি, তাও মনে হচ্ছে কিছু না। পায়ে মোজা লেগিংস সব পরে রয়েছি, তাতেও ঠান্ডা কমাই করছে না। সমস্ত জানলা দরজা একদম বন্ধ। যাই হোক, সকালবেলা ভাত হয়ে গেছে, তারপরে কালকে যে আপনাদের মিষ্টি আলু দেখিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। কুই মিটুলির যে লালগুলো সেগুলো আলু দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে দেখি এখন কি মাছ এসছে, সেটা আবার কি করা যায় সেটা পরবর্তীকালে দেখাবো। দেখি দেখুন আমার ঘরের অবস্থা, দেখছেন অবস্থা? যাই হোক, এগুলো এবার পরিষ্কার করি। ওদিকে মাছ এসছে, কি মাছ এনেছে দেখি। না যে মাছ এসছে, এই দেখুন ভোলা মাছ নিয়েছি। এবার ভোলা মাছটা দিয়ে কি করি দেখি। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন প্যানে তেলও গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। এই যে আমাদের যে দাদা না মাছ দিয়ে যায়, এত ভালো হতো লোক, মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনটা করবো, করে বলবো দাদা এই মাছ লাগবে। আচ্ছা ঠিক আছে, নিন। সাথে সাথে কেটে ধুয়ে পুরো দিয়ে যায়, কত সুবিধা বলুন তো। এদিকে মশলাটা করে নি, এদিকে টমেটো বাটা রয়েছে, এদিকে এক চামচ লবণ নিলাম, পরিমাণ মতন হলুদ নিলাম, এদিকে 1 চামচ ধনে গুঁড়ো। আর এদিকে দেখুন আমি সর্ষে বাটাটা একটু সর্ষের তেল আর জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। গুঁড়ো মশলাটা তো মানে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, যেহেতু টমেটোটা মানে পিউরি করা রয়েছে, তার জন্য আমি এটার সাথে আর জল দিলাম না, এটার সাথে মিশিয়ে রেখে দিলাম। দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি আচ্ছা করে তুলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। এরপরে আমি এই মশলা যেটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চারপাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে যেমন ঝাল খান সেটা দেবেন। এদিকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পরিমাণ মতন জল দিলাম। দেখুন ঝোলটা ফুটছে, এর মধ্যে এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এই যে সর্ষে বাটাটা যে গুলে রেখেছিলাম ছড়িয়ে দেবো, দিয়ে একটু
নাড়াচাড়া করে দেব। এরপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব, সর্ষে বাটাটা দিয়ে ফোটাবো না বেশিক্ষণ। শীতকালটা ভোর ধনে পাতা খেয়ে নাই, কারণ যেই তরকারি করুন একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন, ব্যাস। মাছটা হয়ে গেছে, কারণ ভোলা মাছ তো নরম একটু, তাই বেশিক্ষণ ফোটাবো না, এবং সর্ষের গুঁড়ো আছে যেহেতু, তো মাছটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন ভোলা মাছটা আমি নামিয়ে নিয়েছি ঝালটা, এর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, ব্যাস হয়ে গেল। দেখুন কালারটা খুব ভালো লাগছে না দেখতে, এটা তাড়াতাড়িও হয়, শীতকালে এটা খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেছে কলেজ যাওয়ার জন্য, টাটা মা, টাটা। দুপুরবেলা খাওয়ার সময় ফোন করবে, তুমি ফোন করো, টাটা। ঠিক আছে। টাটা 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 বাবা টাটা। আমি সব করে দিই, সমস্ত জানলা দরজা সব বন্ধ, দেখুন এদিকে জানলা, এদিকের উত্তর দিকে জানলাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছি আমি, এদিকেটা একটু খোলা, এই পরের কাজ করে নি। দেখছেন ওর বাবা চারিদিকে সব মাটি প্লাস্টিকগুলো রয়েছে, সেগুলো সব পোড়াচ্ছে, দেখেছেন কাজ নেই তো আর কি করবে। দেখেন মাঠ ভর্তি প্লাস্টিকগুলো হয়েছে, সেগুলো এখন পোড়াচ্ছে লাঠি দিয়ে দিয়ে। দেখেন কি করছে, সব পুড়িয়ে দিচ্ছে, এগুলো চারিদিকে যা প্লাস্টিক প্লাস্টিক ঘুরে বেড়াচ্ছিল সব, সেগুলো সব পোড়াচ্ছে। আরো কতগুলো প্লাস্টিক এসে বারণ করছি যে ওইগুলো করো না, ওই যে সমস্ত সব ঘুরিয়ে গাড়িয়ে এনে এবার সমস্ত সব পোড়াচ্ছে। বাবা দেখলেন সমস্ত সবগুলো পোড়াচ্ছে, আসলে আমাদের মাঠে সমস্ত সব প্লাস্টিক প্লাস্টিক গুলো পড়েছিল, সেগুলো সব উড়ে উড়ে বেড়াবে, আবার পাশের মাঠে সেগুলোতেও ওগুলো গুড়িয়ে গাড়িয়ে এখন ওগুলো পোড়াচ্ছে যাতে না বাজে লাগে। তো যাই হোক ওগুলো করে, আর আমার এই দেখুন সমস্ত জানলা বন্ধ হয়েছে, এত ঠান্ডা পড়েছে ভাবা যায় না, এদিকে জানলা এদিকে জানলা, এদিকের একটা খালি খুললাম এত ঠান্ডা হয়ে যাচ্ছে, এদিকে দেখুন এই যে এদিকে এগুলো, এটাও বন্ধ করে দিই, এত হাওয়া লাগছে যে আর থাকা যাচ্ছে না। তো দেখুন এবারে বন্ধ হয়ে গেল, শুধু এইটা একটা খোলা থাকুক, এগুলো জামা কাপড় মেলবো তো এটা একটু খোলা থাকুক, আর এই দেখুন এইটা খুলেছি, এদিকে এদিকটাও বন্ধ করে দিই, কি করব কিছু করার নেই না, সমস্ত এত মানে হাওয়া দিলে কি হাওয়াতেই আরো খারাপটা লাগে। এবার ঘরটর গুলো ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব। দেখলেন না ওর বাবা সকালবেলা এই কিছুক্ষণ আগে ওই সমস্ত, এখন তো শীতকাল, সব হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক গুলো মাঠে ঘুরে বেড়াচ্ছিল উড়ে বেড়াচ্ছিল, তো সেগুলোকে এক জায়গায় করেছে, করে তারপরে আমাদের পাশের যে জমিটা আছে সেই জমি যত প্লাস্টিক সেগুলো সব এক জায়গায় করে সেগুলো পোড়াচ্ছিল, পোড়াচ্ছে, এবার পোড়াতে পোড়াতে আবার ঘরে আসলো। আমি মানে সারাদিনে দুটো বড় কাজ করে ফেলেছি, এক হচ্ছে স্নান করা আর দুই হচ্ছে ঠাকুর দেওয়া, এই দুটো কমপ্লিট সকালবেলা, আর একটা হয়ে গেছে সকালবেলা হচ্ছে রান্না টান্না হয়ে গেছে, মেয়ে কলেজ চলে গেছে, তো
এখন হচ্ছে স্নান করে আসলাম, স্নান করে ঠাকুর দিয়ে আসলাম, দিয়ে এসে এবার একটু ভাতটা গরম করলাম। আর দেখছেন পরনে একটা গরমের জামা চাপিয়ে দিয়েছি, কারণ এত ঠান্ডা যে সহ্য করতে পারছি না। অন্তত আমাদের পক্ষে এতটা ঠান্ডা সহ্য করার মতো না, কারণ কাজের মধ্যে কাজের জল, পাম্পের জল, যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন পাম্পের জলে হাত দিই, হাতটা অবশ হয়ে যায়। কি অবস্থা! সকালবেলা সব জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আমি কি করলাম, চলে আসলাম। কালকে যেগুলো মেলেছি সেগুলো আর তুলতে আর পারিনি, তার জন্য বললাম না এখন জামা কাপড়গুলো তুলে আসি। তা সেই বোঝাগুলো তুলে এনে সব রাখলাম, রেখে ভাতটা গরম করলাম, করে এবারে খাবো। ওর বাবা স্নান করতে গেছে, এখনো স্নান করতে যায়নি, স্নান করে আসলে তারপরে খাবো। আজকে আমি দুপুরে রান্না করেছি ভোলা মাছের ঝাল ধনে পাতা দিয়ে, আর এদিকে করেছি ফুলকপি বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি করেছি, এদিকে মিষ্টি আলু ভাজা করেছি, আর এদিকে করেছি ওই যে লাল মিটুলিগুলো যেগুলো আছে, সবুজ আছে লাল আছে, তো লালটা যেটা পেকে যায় সেইটা আমি আলু দিয়ে ভেজেছি, আর এদিকে ভোলা মাছ ভাজা আর এদিকে রুই মাছ ভাজা আছে। তো এবারে আমরা দুপুরবেলার খাবারটা খেয়ে নিই। দুপুরে খাওয়ার পরে আমরা একটু বেলগড়িয়া গিয়েছিলাম, বেলগড়িয়া একটা কাজ ছিল, ওখান থেকে কাজ সেরে আসছি, তখন মেয়ে বলল আমি চলে এসেছি। তো যাই হোক, মেয়েকে নিয়ে তারপরে আমরা একটু বারাসাতে গেলাম, টুকিটাকি জিনিস কিনলাম, কিনে তারপরে আমরা তিনজনে ফিরে আসলাম। এই যে দেখুন আমরা বারাসাতে ঘুরছি, অনেক কিছু জিনিস কিনলাম, তারপরে চপ খেলাম, ভেজিটেবল চপ খেলাম, এমনি কি যেন আমের চপ খেলাম, তারপরে ক্যাপসিকামের চপ খেলাম, হ্যাঁ, তারপরে সিঙাড়া খেলাম, এগুলো সব খেয়ে ঠেয়ে তারপরে ঘুরে একটু ঘুরলাম কটা জিনিস কেনার জন্য। তো সেটা আপনাদের সাথে আমি পরের ব্লগে আমি আপনাদের দেখাবো। তো এই দেখুন আমি এখন ঘুরছি, মেয়ে পিছন পিছন আছে। আর আপনারা কিন্তু ব্লগটা স্কিপ করবেন না, কারণ এটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো কেন গেছি না পুরো ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, এটা আপনাদের আমার রিকোয়েস্ট রইল। এই দেখুন আমরা যাচ্ছি, তো যাচ্ছি দেখছি মানে কি জিনিস কেনার জন্য গিয়েছিলাম এবং কিনেছি, তবু আর একটা জিনিস কিনতে গেছিলাম সেটা পাইনি। সেটা কি কিনতে গিয়েছিলাম সেটা আমি পরের ব্লগে আপনাদের জানাবো। মা বাবা যখন কেনাকাটার জন্য ওইদিকে জিনিসপত্র দেখছিল দোকানে দোকানে, তখন আমি এই দিকে আপনাদেরকে শেয়ার করার জন্য এই মন্দিরটার কাছে চলে এলাম। দেখুন মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল, দেখতে পাচ্ছেন? দেখুন, যাই হোক, তারপরে বাবা বলল যে অনেক বেলা হয়ে যাচ্ছে। তারপরে রাস্তায় যখন আসলাম, ওখানে স্কুটি রাখা ওই পার্টটা দেখতে পাচ্ছেন, বাবা দাঁড়িয়ে আছে। তো আমার সব থেকে ফেভারিট পার্ট হলো সফট টয়। অবভিয়াসলি সফট টয় মানে আমি যখন ইচ্ছে তখন কিনতে পারি, আর এমনকি কেউ যদি আমাকে কিছু বলে যে কেউ কিছু কিনবি তুই, তো তখন আমার একটাই ফার্স্ট অপশন থাকে সফট টয়। যাই হোক, তো সফট টয়গুলো দেখে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, আর ওখানে বাবা কতগুলো শোপিস মানে সরস্বতী মূর্তি দর করছিল। তো তারপরে আমরা দোকানে ভেতরে গেছিলাম, ওখানে আমি ব্লগিংটা করিনি। দুপুরবেলা থেকে আপনাদের সামনে আর আসা হয়নি, কারণ চোখটা দেখুন আবার একটু লাল হয়েছে, আর চোখে একটা কেমন যেন একটা দানা মতন হয়ে রয়েছে। তো এটার জন্য একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর প্রচন্ড ঠান্ডা পড়েছে। তো আবার বিকেলের দিকে তিনজনে মিলে একটা জায়গায় গেলাম, তো সেখান থেকে কিছু কিছু জিনিস নিয়েছি। কোথায় গেলাম জানেন? হচ্ছে বারাসাতে গেলাম, একটু বেলগড়িয়ায় গেলাম। ওখান থেকে কি কি নিয়ে এসেছি সেটা পরের ব্লকে আপনাদের আমি অবশ্যই দেখাবো। তো এখন ডিনারটা সেরে নিই, আর ডিনার মানে ওখান থেকে আসার সময় আর কি, বাজার থেকে আসার সময় কি কি নিয়ে এসেছি সেগুলো দেখাই। কিছু বাজার করে নিয়ে এসেছি আসার সময়। এদিকে বিস্কুটের প্যাকেট আছে, এদিকে পাউরুটি আছে, আটা, এদিকে চিনি, লবণ, ইপি, মুড়ি,
দেখুন চাউমিনের বস্তা, এদিকে চা, তেল, ঘি, হিং, কালো জিরে, এদিকে আছে সর্ষের গুঁড়ো প্যাকেট। তো যেগুলো একটু আধটু কম হয়ে যায় তা তার জন্য সেগুলো সব আনা হয়েছে। এবারে রাতের ডিনারটা সেরে নিই। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি দূর এগিয়ে নিয়ে গেলাম না। আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ঠান্ডায় অবশ্যই সেফ থাকুন। তাহলে আজ যাই, টাটা।